হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। তো আমি এখন চান করে এলাম, চান করে এখন প্রীতি বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন আমি খাবো, আমার মা আসেনি, এখন চান করে চান করতে গেছে। তাহলে একটু কাজ টাম শেষ করে রান্না টান্না হবে। প্রীতি এখানে বসেছে, তার দিদার সঙ্গে দুধ আনতে গিয়েছিল, দুধ নিয়ে এসছে, এখন বসেছে। হাই বলে দাও, হাই বলে দাও, হাম দিদা হাম দিদা। তো ভালো আছেন? এখানে বৃষ্টি একটু মেঘলা মেঘলা করেছে, রোদ বেরোচ্ছে না। প্রীতির কাপড় কি রকম শুকবে? তো বন্ধুরা, আর একটু পরে কি হচ্ছে আমি জানাবো। এখন আমি যাচ্ছি, খাবো, প্রীতিকে খাওয়াবো, জানাবো জানাবো, পরে কথা বলি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমি রান্না টান্না শেষ করে দিয়েছি, এখন সবাই এলো, বাবা আর প্রীতির বাবা এসলো এখনই, তারা চান করতে গেছে। তো আমি একটু বললাম যে একটু যাই ভিডিও বানিয়ে নিই, কেন আছে হাট আছে আমাদের এখানে, তারা পালিয়ে যাবে, আমাদের তো ফোন নেই, একটাই ফোন, প্রীতির বাবা তাইটাই ব্লগ বানায়। তো প্রীতি এখন চান করে এলো, তাকে ভাত খাওয়াবো, তো ভাত খাবে এসে তাকে খাওয়াবো, তাদের এসে গেলে এক্ষুনি ভাত খাবে তাদের। তো আমি মা আর আমি লাস্টে সবাই খাই, তাদেরকে খেতে দিই, আমরা খাই, আর তাহলে কাজগুলো শেষ করবো, তাহলে তারা হাঁটতে পালিয়ে যাবে। আজকে বেশি টাইম হবে না ভিডিও বানানো, তাই জন্য এখন একটু বানিয়ে নিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনই এলাম, বাসন টাসন গুটিয়ে মা আলোটা দিয়ে দিল, আমি বাসন গুটিয়ে রেখে দিলাম, একটু বসে রেস্ট নিলাম, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর বাসন টাসন মাজা হবে। আর প্রীতি এখন ঘুমাচ্ছে, প্রীতিকে মা খাইয়ে দিল, বসেছি একটু বাইরে, আর কী করবো, এখন ঘুমালে তো আমি এখন ঘুমাই না, দুপুরবেলা ভালো লাগে না ঘুমাতে, একটু কাজ দাম আছে, ঘুমিয়ে গেলে কী হবে বলুন বন্ধুরা। তো বন্ধুরা, কালকে আমি আলু কেটেছিলাম, আলু কেটে রোদে দেওয়া হয়েছিল, কালকে রোদে দিয়েছি, দেখুন কীরকম আলু কাটা হয়েছিল। देखिए गाइस, तरबूज कटिंग हो रहा है, अभी खा के हम जाएंगे मार्केट, बार है ना, आज शनिवार है इसलिए हम जाएंगे मार्केट। तो अभी तरबूज मम्मी काट रहे हैं, लेकिन ज़्यादा रेड नहीं है, मीडियम है। ট্যাবলেট তরমুজ মিটা নাই দিদি আমার রে গা মোদীর সবার লোক দেখিছ দিদি আমারা রেগা মুসাদনা করে স্বপ্ন দেখছি না।
गाइस जा रहे हैं मार्केट में। आज का ब्लॉग अच्छा लगा हो तो ब्लॉग को एक लाइक कर दीजिएगा, और चैनल पे नए हो तो चैनल को सब्सक्राइब करके बेल आइकन जरूर प्रेस कर लेना नया वीडियो का नोटिफिकेशन पाने के लिए। चलिए तब तक के लिए बाय बाय।